আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো খুব সহজে একটি উইকিপিডিয়া রেফারেন্স কিভাবে তৈরি করতে পারবেন। আমরা নিউজ রেফারেন্সের ক্ষেত্রে ব্যাপারটা দেখাবো। আমরা মজিলা ফায়ারফক্স ব্যবহার করছি। মজিলা ফায়ারফক্সের অ্যাডন সেকশনে যাই। এই অ্যাডন সেকশন থেকে আমরা একটা উইকিপিডিয়া রেফারেন্স ক্রিয়েটর নামে এর অপশনে তিনটি ঘর পাবো আমরা। এই ঘরগুলো মূলত আমরা মডিফাই করব বাংলা উইকিপিডিয়ার জন্য। আমি একটা মডিফিকেশন লিখে রাখছি, এটা ভিডিও সেকশনে দিয়ে দেবো। এটা হচ্ছে সংবাদ উদ্ধৃতির জন্য। এটা জাস্ট কপি করে পেস্ট করে দেই, সেভ করি। এটা একটা চঞ্চল চৌধুরীর ব্যাপারে নিউজ। আমরা চঞ্চল চৌধুরীর উইকিপিডিয়া পাতাটা খুলি। এই পাতায় আমরা যে কোনো একটা জায়গাতে এই রেফারেন্সটা ব্যবহার করব। এই জন্য সম্পাদনা সেকশনে যাই। আমরা জন্ম তারিখ বা জন্মদিনে যে রেফারেন্সটা এটা ব্যবহার করব, যেহেতু এটা জন্মদিন সম্পর্কিত নিউজ। আমরা এই নিউজের প্রকাশিত তারিখটা সিলেকশন আকারে ব্যবহার করব। ডান বাটনে ক্লিক করি, উইকিপিডিয়া রেফারেন্স ক্রিয়েটর। তিন নম্বর অংশ থেকে শুরু, এক দুই তিন ধরে, যেহেতু প্রথমটাতে আমরা বসিয়েছি, প্রথমটাতে ক্লিক করব। এটা স্বয়ংক্রিয়ভাবে কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আমরা এখানে পেস্ট করলেই এই রেফারেন্সটা স্ট্যান্ডার্ড ওয়েতে যুক্ত হয়ে গেছে। এখানে লেখকের নাম নেই, আমরা লেখকের নামটা একটু মডিফাই করে নিই, মঞ্জুর কাদের। এবং আমরা প্রিভিউ দেখি, প্রাকদর্শন। প্রাকদর্শন সেকশানে জন্ম তারিখের পর এক নম্বর তথ্যসূত্র হিসেবে আমাদের নতুন তথ্যসূত্রটা স্থান পাচ্ছে। আমরা একদম নিচে চলে যাই, এক নম্বর তথ্যসূত্রটা কীভাবে দেখাই। মঞ্জুর কাদের, প্রকাশের তারিখ, এরপর সংগ্রহের তারিখ, শিরোনাম এবং শিরোনামের সাথে লিঙ্ক, সাথে নিউজ পেপারের নাম, সব কিছু স্ট্যান্ডার্ড আকারে দেখাচ্ছে। আমরা এটাকে সেভ করব। তথ্যসূত্র যোগ করলাম, পরিবর্তন প্রকাশ করুন। এভাবে আপনি খুব সহজে একটা তথ্যসূত্র উইকিপিডিয়ার জন্য এক ক্লিকে তৈরি করে ফেলতে পারবেন। ধন্যবাদ সবাইকে।